কিন্তু আজকে এই পাথরের মূর্তির কাছে আমি একটা জিনিস চাইব। যে মেয়েটা তোমাকে এতখানি বিশ্বাস করেছে, দিন রাত তোমার এত সেবা করেছে, তাকে তুমি ফিরিয়ে দাও। সারা জীবন মেয়েটা কখনো কোনো দিন কোনো অন্যায় করেনি, কোনো পাপ করেনি, তবু অনেক কষ্ট সহ্য করেছে, অনেক শাস্তি পেয়েছে। আজ ওকে ফিরিয়ে দিয়ে তুমি প্রমাণ করে দাও যে তুমি আছো। বিমনি, কুসুমের কিচ্ছু হবে না, তুমি দেখো। অপারেশন সাকসেসফুল হবে, কুসুম সুস্থ হয়ে উঠবে। এভাবে এভাবে ভেঙে পড়ো না প্লিজ, একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। ওকে আমি সারা জীবন অনেক ঝড় সহ্য করেছি, কখনো এক মুহূর্তের জন্য আমি ভেঙে পড়িনি। কিন্তু আজ যে নিজেকে ভীষণ অসহায় লাগছে আমার, বারবার মনে হচ্ছে মেয়েটার এই অবস্থার জন্য কোথাও আমিও কি দায়ী নই। যখন ও মুখ বুঝে সব কিছু সহ্য করছিল তখন আমি কেন কিছু বলিনি? মীরার অত্যাচার যখন ওর ওপর দিনের পর দিন বাড়ছিল তখন কেন আমি একবারের জন্য প্রতিবাদ করিনি? কেন করিনি? ভুল তো আমরা সবাই করেছি পিমনি। মীরা যে অন্যায়গুলো করেছে বা করে চলেছে তার কোনো ক্ষমা হয় না। কিন্তু কিন্তু এখন তো আমাদের একমাত্র ভগবানকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই। উনি কুসুমকে সুস্থ করে তুলবেন। যাই দেখি কে এসেছে। নিশ্চিমা তুমি বসো, আমি দেখছি। হ্যাঁ, আমি যেটা বলছিলাম জানো, যে অর্কটা তো আমাদের জন্য অনেক কিছু করছে, তা আমার কে এসেছে বলো তো? আমি তো রিনিকে বললাম দরজাটা খুলতে, এখনো আর তুমি দেখো না, দেখো না কে এসেছে। আরে রিনি কে এসেছে বল না। কে এলো রে? কে বেল বাজাচ্ছে তখন? এই তাহলে আপনাদের আস্তানা। বেশ, এখানে তোমার কি প্রয়োজন? এক্সকিউজ মি,
এটা আমার বন্ধুর বাড়ি আর আমি আমার বন্ধুর বাড়িতে যখন ইচ্ছে আসতে পারি তার জন্য আপনাদের পারমিশনের দরকার নেই পারমিশনের কথা হচ্ছে না তোমার কিছু বলার আছে না আমি আপনাদেরকে কিছু বলতে আসিনি অ্যাকচুয়ালি এসেছিলাম আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে राग नाबले तुम थकते ना पे छूटे आसमें फिर देखे चलो देखे चिंता भूल कर সুধাংশু মিত্তির কারো দয়ার উপর নির্ভরশীল নয় তোমার কি মনে হয় একটা কাগজের টুকরো দেখিয়ে তুমি আমাদের বাড়ি থেকে বার করে দেবে তারপর তোমার যখন মর্জি হবে তখন আবার তুমি আমাদেরকে ফিরে নিতে আসবে এবং আমিও গলে পড়ে তোমার শাশুড়ির মতো তোমার মহানুভবতায় গলে পড়ে তোমার সঙ্গে চলে যাব আই এম সরি তেমন মানুষ আমি নই আমি যদি চাইতাম আমি নিজে না বেরিয়ে গিয়ে উইদিন টু মিনিটস তোমাকে ওই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতে পারতাম করিনি তার কারণ আমার রুচিতে বেঁধেছিল আমার মনে হয়েছিল যে যা করছি সব সব আমার দোষ আমার অন্যায় আমি আমি ভাবতেই পারিনি যে আমার ছেলে যাকে ভালোবেসেছিল আমার ছেলে অর্জুন যাকে ভালোবেসেছিল এই মানুষটা তোমার শাশুড়ি হ্যাঁ সেই যাকে এত স্নেহের সঙ্গে বুকে টেনে নিয়েছিল সেই মানুষটা অর্থাৎ তুমি তুমি এত বড় অন্যায় কাজ করতে পারো আমি ভাবতে পারি এখন তুমি বলছো যে আমরা তোমার সঙ্গে যাব আই এম সরি নো তুমি যেতে পারো আমরা ওই বাড়িতে ফিরছি না ওয়াও আমার জাস্ট একটা কথাতেই আপনি এত কথা বলে ফেললেন মিস্টার সুধাংশু মিত্তির আমি কিন্তু আমার কথাটা কমপ্লিট করিনি ও তোর আরো কিছু বলার আছে আমি না আপনাকে নিতে আসিনি আমার কোনো দায় নেই আমি এসেছিলাম কিশোর বলেছিল তাই শ্রীমণি তুমি কখন কোথা থেকে কোনো যোগাযোগ করে উঠতে পারিনি আমরা কতবার চেষ্টা করেছি আর তুমি কি করে জানলে যে কুসুম এখানে কে খবর দিয়েছে তোমাকে বৃন্দা বৃন্দা এইসব কথা পরে হবে পিমনি আগে বলো কুসুম কেমন আছে তোমার কাছে সত্যি আমার অনেক প্রশ্ন আছে পরে জানবো সব কুসুম কেমন আছে অর্ক আর কিশোর কিশোর কোথায় পিমনি আচ্ছা তোরা কি করে খবর পেলি যে রায় হসপিটালে কি ওই তো অর্কর কাছ থেকে মানে ও আমাকে ফোন করেছিল ও ডিটেলসে কিছু বলেনি জাস্ট বললো এখানে চলে আসতে আর তুমি কি টাকার কথা বলেছিল ওসব নিয়ে টেনশন করো না আমার আমার টাকার ব্যবস্থা হয়ে গেছে আমি অফিসে কথা বলে নিচ্ছি আগে বলো কুসুমের কি হয়েছে আমি তো এটাই বুঝতে পারছি না যে কুসুমের কি এমন বাড়াবাড়ি হলো যে ওকে হসপিটালাইজ হতে হলো কুসুমের অবস্থা খুবই খারাপ ছিল তাই ইমিডিয়েট কিছু না করে কোনো উপায় ছিল না ওকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে আর
আর আর কিশোর কিশোর কোথায়? কিশোরকে মীরা কুসুমের প্রাণের বিনিময়ে নিয়ে গেছে। What? মীরা বড্ড দেরি করে ফেলেছিস, বড্ড দেরি করে ফেলেছ তোমরা আসতে। রায়ের জীবনের বিনিময়ে কৃষ্ণ নিজেকে মীরার কাছে বিকিয়ে দিয়েছে। আমার চোখের সামনে দিয়ে মীরা টানতে টানতে নিয়ে গেল কৃষ্ণকে। আমি আমি কিচ্ছু করতে পারিনি, আমি কিচ্ছু করতে পারিনি। দিবিনি কি বলছো এগুলো? মীরা এসেছিল, কিশোরকে নিয়ে গেছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। একটু ক্লিয়ার করে বলো প্লিজ। কতটা নিচে নামবে মীরা ভাবতে পারছি না পিমনি। এভাবে এভাবে ভালোবাসা চিনি নেওয়া যায়? তোমার কি মনে হয় সায়ন, মীরা এটা ভালোবাসার জন্য করছে? না, ওই সবটা করছে ওর জেতার নেশায়। জেতার নেশায়? জেতার নেশা ওকে অন্ধ করে দিয়েছে পিমনি। নাহলে সুধাংশু মিত্তির যাকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসত, তার পরিবারকে রাস্তায় দাঁড় করানোর আগেও একবার ভাবত। আমি এসেছিলাম, কিশোর বলেছিল তাই। ঘ্যানঘ্যান করছিল আপনাদেরকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাই আমি। কিশোর আবার কৃষ্ণ কোথায়? তুমি তুমি ওর খোঁজ পেয়েছো? কি কিশোর কি বাড়ি ফিরেছে? ইয়েস। আমি আপনাকে বলেছিলাম না, কিশোর যতই জোরে দৌড়ক না কেন, ওর রাস্তা শেষ হবে মীরার দুর্গ। দেখুন তাই হয়েছে, কিশোর চাইলেও মীরার হাত থেকে পালাতে পারবে না। এতদিন ছোট্টা ভাই কোথায় ছিল? আমার কৃষ্ণ কোথায়? ও ভালো আছে তো মীরা? বলো না, ভালো আছে তো? কিশোর আমাদের সঙ্গে দেখা করলো না, ও কি জানে না আমরা কোথায়? দেখো মীরা, কিশোর কুসুম কোথায়? আজ রায় মৃত্যুর সাথে লড়াই করছে, আর আমি
আমি এখানে এভাবে বসে থাকব না, আমাকে কিছু একটা করতেই হবে। একটা খবর যদি অন্তত পাওয়া যেত। হ্যালো পিমুনি, ডক্টর ডক্টর কি বলো, রাই এখন কেমন আছে? হ্যালো হ্যাঁ কিশোর, আমি আমি শ্যামদা বলছি। ও শ্যামদা, তুমি বলছি তুমি এখন কেমন আছো, মানে তোমরা সবাই কোথায়? শোনো, এখন এইসব বলার সময় নেই, তুমি যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে এসো, কুসুমে খুব ক্রিটিক্যাল অবস্থা। না শ্যামদা, আমার এর কিচ্ছু হবে না, আমার এর কিচ্ছু হবে না। তুমি তুমি ওই দিকে দেখো প্লিজ, আমি এক্ষুনি এসেছি। শোন, আমি আমি এক্ষুনি এসেছি। হসপিটালে কেন এত তাড়াতাড়ি? শর্তের কথা ভুলে গেলে? আমি কিচ্ছু বলিনি মীরা, সব মনে আছে। এখন রায়ের আমাকে খুব দরকার, একবার রায়কে সুস্থ হতে দাও, তারপর তুমি যা বলবে আমি তাই করবো, কথা দিচ্ছি তোমাকে। তোমার এই কথাটা আমি অনেক টাকার বিনিময়ে আগেই কিনে নিয়েছি, তারপরেও কেন এই ধরনের কথা আসছে? মীরা তুমি বুঝতে পারছো না, এখন আমার হসপিটালে যাওয়াটা খুব জরুরি, রায়ের কন্ডিশন খুব ক্রিটিক্যাল, প্লিজ আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। আমার শর্তের কি হবে? আমি তোমাকে যে কথা দিয়েছি সেটা আমি রাখবো মীরা। এইভাবে ছুটে গিয়ে সত্যি তুমি কুসুমকে বাঁচাতে পারবে তো কিশোর? কুসুম কুসুম করে ডাকো কেন? স্বপ্ন 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 দেখছো? খারাপ স্বপ্ন দেখছো? কি কি ভয়ানক স্বপ্ন দেখছি আমি, কেমন স্বপ্ন দেখলাম? কি 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 স্বপ্ন দেখছো? কি কি স্বপ্ন দেখছো? কুসুম আমি আমি দেখছি কি জলটা খাও তো, ধাতস্থ হও ধাতস্থ হও, তারপরে কাও তো কি কি স্বপ্ন দেখছো, কাও কাও খাও খাও। কলাটাকে শুকায় গেছে, আমি আমি স্বপ্ন দেখছি গো, আমি আমি দেখছি, আমি দেখতেছি কুকুর। কি না 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 না, আমি কই দেব না, আমার গায়ে কিরম কাটা দিচ্ছে। ঠিক আছে ঠিক আছে, এই এই দেখো, আচ্ছা আচ্ছা তুমি তুমি জলটা জলটা খাও, জলটা খাও। আমার গলা দিয়ে নামতেছে না, আমি কি করব? আসলে দেখো মাধবী, তুমি তো সারা দিন ধইরা ওই কথা কু কথা ভাবো, আতারি পাতারি ভাবো, সব দুশ্চিন্তা করো, ওইগুলা নিয়ে সব রাতের বেলা দুশ্চিন্তা হইয়া দেখা দেয়, কিন্তু স্বপ্ন তো আসলে স্বপ্নই। স্বপ্ন কি আসলে সত্যি? দুষ তাহলে আমার মনে এরকম কু ডাকতেছে কেন কত? মাইয়াটারে নিয়ে আমারও তো কম ভাবনা নাই মাধবী, ফোনে জানলাম ওরা বাড়িতে নাই, তাইলে ওরা গেল কই? কি গো সুখ কইরা গেলে কেন? কি ভাবতেছ আমারে কও না। না 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 না, আমি আমি ভাবতেছি মাধবী, আমি ভাবতেছি আমি ভাবতেছি কি, তুমি যখন এতই দুশ্চিন্তা করতেছো তাহলে চলো তোমারে নিয়ে কলকাতা যাই, আমি কুসুমকে দেখাই নিয়ে আসি। সাইবা সাইবা শোনো না, কাল সকালেই বাইরে পড়ি না।
কইলেই কি যাওয়া যায় নাকি কেন আমি 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 কইছি যখন তোমারে নিয়ে যামু ঠিক নিয়ে যাব ভগবান কে ডাকা ছাড়া সামলাবো বল আমরা তো সবাই চাই যে কুসুম ভালো হয়ে যাক তাই না এরকম করিস না শোন প্লিজ এরকম করিস না ডাক্তার বলুন না আমার রাই 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 এখন কেমন আছে মানে আপনি কি কি বলুন না কেমন কি অবস্থা ডাক্তার অপারেশন সাকসেসফুল তো ডাক্তার প্লিজ বলুন না ডাক্তার হয়ে যাবে সুস্থ তো হয়ে যাবে আমি বলছিলাম ওই ব্যথা মানে যেখানে অপারেশন হচ্ছে ওখানে ব্যথা টাথা নেই তাই না ডাক্তার প্লিজ কিছু বলুন চুপ করে আছেন কেন বলুন কিছু দা আস্তে দি ভাই তুই টেনশনে করছিস দি ভাই রাই ভালো হয়ে যাবে দেখবি রাই রাই কিচ্ছু হবে না ডক্টর বলুন না আমাদের রাই ভালো আছে ওর কিচ্ছু হয়নি বলুন না প্লিজ আই এম সরি